নমস্কার বন্ধুরা আমি তাপসমালাকান আমাদের এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে চলেছি কেন্দ্রীয় সরকারের নটি গুরুত্বপূর্ণ দপ্তর বা অর্গানাইজেশনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রুপ বি নন গ্যাজেটেড পদে নিয়োগ হবে শূন্য পদের সংখ্যা আনুমানিক কয়েক হাজার কয়েক হাজার শূন্য পদে এই অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা এখনই দেখে নিচ্ছি তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে প্রথম প্রথমে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সবসময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না চলুন আমরা এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর দেখে নিই কেন্দ্রীয় সরকারি নটি গুরুত্বপূর্ণ অর্গানাইজেশান যার মধ্যে রয়েছে বর্ডার রোডস অর্গানাইজেশান সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা সিপিডাব্লুটি সেন্ট্রাল ওয়াটার কমিশন মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস ফারাক্কা ব্যারেজ ইত্যাদি সমস্ত অর্গানাইজেশানগুলোতে নিয়োগ হবে সম্পূর্ণ অফিশিয়াল বিজ্ঞপ্তিতে আমরা এখনই চলে যাচ্ছি দেখুন বন্ধুরা এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি কেন্দ্রীয় সরকারি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এই নিয়োগটা হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক রিফেন্সেস অ্যান্ড পেনশন ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং স্টাফ সিলেকশন কমিশন থেকে প্রকাশিত হয়েছে নোটিশ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অ্যান্ড কোয়ান্টিটি সার্ভিং অ্যান্ড কন্ট্রাক্টস এক্সামিনেশন দু হাজার বাইশ এসএসসি যেই দু হাজার বাইশের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল সিভিল মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল এবং কোয়ান্টিটি সার্ভিং অ্যান্ড কন্ট্রাক্টস এই জুনিয়র ইঞ্জিনিয়ার শাখাগুলোতে নিয়োগ করা হবে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে গতকাল থেকে আগামী দোসরা সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে আর কম্পিউটার বেসড এক্সামিনেশান যেটা পেপার ওয়ান তার টেন্টেটিভ শিডিউল হচ্ছে আগামী নভেম্বর মাস আর পেপার টু কনভেনশনাল যে পেপার তা এখনও জানানো হয়নি এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির খবর এটি একটি গ্রুপ বি পদ নন গেজেটেড লেভেল সিক্সের স্যালারি পঁয়ত্রিশ হাজার চারশো থেকে এক লক্ষ বারো হাজার চারশো টাকা যে স্যালারি স্কেল অ্যাজ পার সেভেন সিপিসি দেখুন এই যে অর্গানাইজেশানগুলো এখানে নিয়োগ হবে বর্ডার রোডস অর্গানাইজেশান জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল সিপি জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশন এখানে কিন্তু সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল তিন ধরনেরই জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে সেন্ট্রাল ওয়াটার কমিশন এখানেও জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ডিরেক্টরেট অফ কোয়ালিটি অ্যাসুরেন্স নাভাল এখানে মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট সিভিল এবং ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস এমইএস জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পদে নিয়োগ হবে আর ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন এন টিআরও এখানেও তিন ধরনের জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ হবে আর সর্বশেষ রয়েছে মিনিস্ট্রি অফ পোর্টস শিপিং অ্যান্ড ওয়াটার ওয়েস আন্দামান অ্যান্ড লাক্ষাদ্বীপ হারবার ওয়াক্স এখানেও তিন ধরনের জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ হবে ভ্যাকান্সি কয়েক হাজার হয় এখনও পর্যন্ত এখানে ভ্যাকান্সি জানানো হয়নি এই লিঙ্কে কদিন পরে দেখা যাবে ভ্যাকান্সিটা এই হচ্ছে মূল বিজ্ঞপ্তি এরপর আমরা দেখে নেব এই জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য প্রথমে হচ্ছে ভারতের নাগরিক ন্যাশনালিটি সিটিজেনশিপ নেপাল ভুটানের নাগরিকরাও একই রকমভাবে আবেদন করতে পারবেন সীমা হতে হবে এক এক দু হাজার বাইশে দেখুন এক একটা অর্গানাইজেশনে এক এক রকমের বয়সসীমা রয়েছে বিআরওতে তিরিশ বছর পর্যন্ত সিপিডাব্লিউটিতে বত্রিশ বছর পর্যন্ত সেন্ট্রাল ওয়াটার অ্যান্ড পাওয়ার রিসার্চ স্টেশনে তিরিশ বছর পর্যন্ত সেন্ট্রাল ওয়াটার কমিশনে বত্রিশ আর ডাইরেক্টরেট অফ কোয়ালিটি অ্যাসুরেন্স না তিরিশ বছর ফারাক্কা ব্যারেজেও কিন্তু তিরিশ বছর পর্যন্ত মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেসেও তিরিশ বছর পর্যন্ত এবং এন টি আরওতে তিরিশ বছর মিনিস্ট্রি অফ পোর্টে তিরিশ বছর এই হচ্ছে মোটামুটি বয়সীমা এটা সাধারণদের জন্য প্রযোজ্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা আরও বয়সের ঊর্ধ্বসীমায় এই যে শিডিউলটা রয়েছে এটা অনুযায়ী কিন্তু ছাড় পাবেন এরপর আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি দেখুন শিক্ষাগত যোগ্যতা এসেন্সিয়াল এডুকেশনাল কোয়ালিফিকেশান বা এক্সপিরিয়েন্স এই সমস্তটাই অর্জন করতে হবে দুই নয় দু এর মধ্যে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল বিআরওতে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা তিন বছরের ডিপ্লোমা সেই সঙ্গে দু বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আর জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল এগুলোর জন্য কিন্তু একই রকমভাবে ডিগ্রি অথবা ডিপ্লোমা হলে দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে এটা হচ্ছে শুধুমাত্র বি আরও বা বর্ডার রোডস অর্গানাইজেশনের জন্য এইবার জুনিয়র ইঞ্জিনিয়ার সিপিডাব্লিউটি সিভিল ইলেকট্রিক্যাল এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ডিপ্লোমা যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এক্ষেত্রে আবেদন করা যাবে সেন্ট্রাল ওয়াটার পাওয়ার রিসার্চ স্টেশনে সিভিল জুনিয়ার ইঞ্জিনিয়ার পদের জন্য ডিপ্লোমা চাওয়া হয়েছে আর একই রকমভাবে ইলেকট্রিক্যাল মেকানিক্যালের জন্য ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেন্ট্রাল ওয়াটার কমিশনের জন্য শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এখানে ডিগ্রি এবং ডিপ্লোমাকে আলাদা করে দেখা হচ্ছে না দুটোকেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে এইভাবে কিন্তু সমস্ত যে অর্গানাইজেশানগুলো বলা হলো তার ক্ষেত্রে বেশিরভাগই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লেভেলেই কিন্তু আবেদন জানাতে পারবেন কিছু ক্ষেত্রে ডিগ্রি চাওয়া হয়েছে যেমন এই ডাইরেক্টরেট অফ কোয়ালিটি অ্যাসুরেন্স না এক্ষেত্রে ডিগ্রি চাওয়া হয়েছে অথবা ডিপ্লোমার সঙ্গে দু বছরের এক্সপিরিয়েন্স এরপর আমরা দেখুন আরও সমস্ত তথ্যগুলো রয়েছে শিক্ষাগত যোগ্যতার এরপর চলে যাব পরবর্তী অংশে কিভাবে আবেদন জানাতে হবে এগুলো আগেও বলা হয়েছে বিভিন্ন বিজ্ঞপ্তিতে এই হচ্ছে মূল লিঙ্ক এখান থেকে আবেদন করতে হবে সমস্ত লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর এই যে বিজ্ঞপ্তিটা আমরা এখন দেখছি এখানেও কিন্তু পরিষ্কারভাবে অনলাইন আবেদন পদ্ধতি বর্ণনা করা রয়েছে একটু যদি খুঁটিয়ে দেখেন এখানে স্ক্রিনশট আকারও বোঝানো রয়েছে দেখে নিতে পারবেন অত্যন্ত সহজ সরল এই অনলাইন অ্যাপ্লিকেশানটি আর পরীক্ষার কেন্দ্র নিয়ে কোনো সমস্যা নেই পরীক্ষা এটা একটা সর্বভারতীয় পরীক্ষা স্টাফ সিলেকশন কমিশনের সর্বভারতীয় বিভিন্ন রিজিয়ন রয়েছে সেই রিজিয়ন ওয়াইজ পরীক্ষা কেন্দ্র রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে যারা বাসিন্দা তাদের ইস্টার্ন রিজিয়ন তাদের জন্য দেখুন এতগুলো পরীক্ষা কেন্দ্র যার মধ্যে রয়েছে আসানসোল কলকাতা শিলিগুড়ি বারডওয়ান দুর্গাপুর এগুলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে এখানে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে আর স্কিম অফ এক্সামিনেশান প্রথম হচ্ছে পেপার ওয়ান যেটা কম্পিউটার বেসড অবজেক্টিভ এমসিকিউ টাইপ যেখানে থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনং পঞ্চাশ কোয়েশ্চেন পঞ্চাশটা নম্বর জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশ কোয়েশ্চেন পঞ্চাশ নম্বর আর সংশ্লিষ্ট যে সাবজেক্ট সেই বিষয়ে একশোটা কোশ্চেন থাকবে যার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তার ক্ষেত্রে সিভিলের কোশ্চেন থাকবে ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যালের কোশ্চেন থাকবে আর মেকানিক্যাল হলে মেকানিক্যালের কোয়েশ্চেন থাকবে যে কোনো একটি পার্ট থাকবে যে যেই পার্টের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে অ্যাপ্লাই করছেন সেই পার্টের কোয়েশ্চেন এখানে থাকবে এটা দু ঘন্টার সময়সীমা দুশো কোয়েশ্চেন দুশো নম্বর দু ঘন্টার সময়সীমা আর এই যে পেপার ওয়ান এটা কোয়ালিফাই করলে পেপার টু যেটা একটা ডেসক্রিপটিভ বা কনভেনশনাল টাইপের কোয়েশ্চেন যেখানে থাকবে জেনারেল ইঞ্জিনিয়ারিং যার যে স্ট্রিম বা যে ডিসিপ্লিন সেখান থেকে কোশ্চেন থাকবে সিভিল হলে সিভিল ইলেকট্রিক্যাল হলে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল হলে মেকানিক্যাল সেই সংশ্লিষ্ট সাবজেক্ট থেকে তিনশো নম্বরের ডেস্ক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকবে দু ঘন্টা টাইম থাকবে কোনো ইন্টারভিউ নেই এই দুটো পেপারের পরীক্ষার মাধ্যমে কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে কেন্দ্রীয় সরকারের এই গুরুত্বপূর্ণ নটি অর্গানাইজেশন যার মধ্যে রয়েছে সিপিডাব্লুডি বি আর ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট এমইএস এন টিআরও ইত্যাদি পরীক্ষার সিলেবাস এখানে দেওয়া রয়েছে সংক্ষিপ্ত সিলেবাস একটু দেখে নিতে পারেন এখান থেকে এই সিলেবাস থেকেই কোশ্চেন আসবে আর আরও অনেক তথ্য এখানে রয়েছে মোটামুটি যে তথ্যগুলো না জানলেই নয় সেগুলো জানা হয়ে গেছে এই যে বিজ্ঞপ্তি এটা আপনারা খুঁটিয়ে দেখতে পারেন তাহলে আরও বিস্তারিত জানতে পারবেন দেখুন এখানে সমস্ত তথ্যই রয়েছে পরীক্ষার ফি হচ্ছে সাধারণদের জন্য একশো টাকা আর সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে এস সি মহিলা পিডাব্লিউডি কোনো ফি লাগবে না মূল বিজ্ঞপ্তি শেষ হয়ে গেছে এরপরে বিভিন্ন অ্যানেকজার রয়েছে একটু খুঁটিয়ে দেখতে পারেন এবং অনলাইন আবেদন পদ্ধতি ওখানে বিস্তারিতভাবে বর্ণনা করা রয়েছে স্ক্রিনশট আকারেও দেখানো রয়েছে এই হচ্ছে অনলাইন আবেদন পদ্ধতি তা স্ক্রিনশট ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর্ম ইত্যাদি রয়েছে তারপরে পার্ট টু অ্যাপ্লিকেশান মনে রাখবেন অনলাইন আবেদন করার সময় আগে থেকে স্ক্যান করে রাখতে হবে নিজের ফোটোগ্রাফ এবং সিগনেচার ফটোগ্রাফ এবং সিগনেচার কিন্তু অনলাইনে আপলোড করতে হবে তার নির্দিষ্ট মাপ রয়েছে কুড়ি থেকে পঞ্চাশ কেবির মধ্যে হতে হয় ছবির সাইজ আর সিগনেচারের সাইজ হতে হয় দশ থেকে কুড়ি কেবির মধ্যে আর ফটোর হবে তার স্পেসিম্যান ফটো এখানে দেওয়া রয়েছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এইভাবে কিন্তু ফটোটা তুলতে হবে আর যেগুলো তুললে ফর্ম রিজেক্ট হতে পারে তাও কিন্তু দেখানো রয়েছে একটু আপনারা নিচের স্পেসিম্যানগুলো দেখলেই বুঝতে পারবেন কিভাবে ফটোটা তুলতে হবে আমরা সেখানে চলে যাচ্ছি এখন দেখুন এই হচ্ছে ফটো স্পেসিমেন এই হচ্ছে ফটো স্পেসিমেন দেখুন এইটা হচ্ছে অ্যাকসেপ্টেবল ফোটোগ্রাফ এটা হচ্ছে অ্যাকসেপ্টেবল ফটোগ্রাফ এরকম ফটোগ্রাফ হতে হবে আর এইখানে যেগুলো বলা রয়েছে এগুলো কিন্তু একটাও অ্যাকসেপ্টেবল নয় এগুলো কিন্তু হলে ফর্ম বাতিল হবে এই ছিল গুরুত্বপূর্ণ চাকরির খবর কেন্দ্রীয় সরকারের নটি অর্গানাইজেশনে কয়েক হাজার জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল পদে বিরাট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সরকারি চাকরির খবর আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশান আপনাদের জন্য সব সময় খোলা রয়েছে সেখানে কমেন্ট করতে ভুলবেন না আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায় নমস্কার ধন্যবাদ